আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে এই ভবনের এটা দোতলা যে মসজিদ এটার একতলা ফ্লোর দিয়ে আমরা যেটা খবর পেয়েছি যে এখানে টিটাস গ্যাসের লাইন আছে একটা এবং বর্তমানে এই ফ্লোরে পানি থাকার কারণে এখানে ফ্লোর থেকে বুদবুদ আকারে গ্যাস এটা নির্গত হচ্ছে। তো আমরা যেটা অনুমান করছি যেহেতু এখানে এসি চালু ছিল নামাজের সময় তার মানে পুরো ঘরটাই এখানে বদ্ধ অবস্থা ছিল এবং ঘরটা বদ্ধ থাকার কারণে গ্যাসগুলো এখানে জমাট বাঁধা অবস্থায় পাওয়া যায় এবং এই জমাট বাঁধা ইয়েতে হয়তো কোনো একজন কোনো একটা লাইট বা ফ্যানের সুইচ অন করার সময় হয়তো কোনো ফ্ল্যাশের কারণে এটা ঘটে থাকতে পারে এবং যখন এখানে আগুনের সৃষ্টি হয় তখন এখানে যে এসিগুলো চলমান ছিল আমরা জানি যে এসির মধ্যে যে রেফ্রিজারেন্ট থাকে বা কুলেন্ট থাকে এটা হলো দাহ্য পদার্থ, সেটা যে পাইপ দ্বারা চলাচল করে সেই পাইপগুলো আগুনের কাছে এসে লিকেজ হয়, সকল এসিগুলারই পাইপটা লিকেজ হয় এ অনুমান, এটাও আমাদের অনুমান। এবং এই লিকেজ, হ্যাঁ লিকেজ হওয়ার কারণে এসি থেকেও গ্যাসটা বার হতে থাকে ফলে আগুনটা এসির মধ্যে চলে যায়। তো এসি আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এসিগুলো মূলত আগুনে পুড়ে গেছে, এসি বাস হলে হয়তো আশেপাশে আরো কালো দাগ বা এরকম পাওয়া যেত বা এখন মতো পাওয়া যাচ্ছে না। সোনা সাধারণত বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং মসজিদের লাইন কাটটা পরে আবার পুনরায় আবার চালু করা হয়েছে, সম্পূর্ণ সমস্যা হয়নি, ট্রান্সফরমার ঠিক আছে। কেউ কেউ বলে যে এসি থেকে সমস্যাটা হয়েছে, এসি কি বিস্ফোরণের থেকে, হ্যাঁ এরকম বলছে যে এসি শক্ত হয়েছে বিস্ফোরণ, এই একটা বিস্ফোরণে পুরো এলাকা বিস্ফোরণ হয়েছে, পুরো মসজিদ যায়।